সবজি মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য। সিলেট সিটি কর্পোরেশন এলাকায় তরতাজা সবজির জন্য ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই টুকের বাজার। খুব ভোরে বিভিন্ন প্রান্ত থেকে প্রান্তিক চাষিরা উৎপাদিত সবজি নিয়ে আসেন এই বাজারে। ভোর 6টা থেকে সকাল 10টা পর্যন্ত চলে এই বাজারের কার্যক্রম। সিলেট শহরতলি, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পার্শ্ববর্তী দক্ষিণ সুরমা ও বিশ্বনাথ উপজেলার বিভিন্ন এলাকায় উৎপাদিত সবজি এই বাজারে কেনা বেচা হয়। দেশের অন্যান্য এলাকার বাজার থেকে এখানে সব ধরনের সবজির দামও কম। বাজারটি সুরমা নদী সংলগ্ন হওয়ায় স্বল্প খরচে নৌকা করে সবজি নিয়ে আসতে পারছে কৃষকরা। আমরা ক্ষেতের মাল বিক্রি করি কেন, আর পাইকার আছে আপনার, এরা আপনার অন্য বেগুন 70 টাকাতেই বেচিছি। মাল ভাই অরিজিনাল মাল ভাই লাগিয়ে আয় মানুষ। ভ্যান ও ঠেলা গাড়ি নিয়ে পুরী বাজারে উপস্থিত হন ক্ষুদ্র ব্যবসায়ীরা। সকালবেলা কিছু কিছু কম সময় কিনা কিনা লুয়ে যায়। ফ্রেশ মালগুলো কিনে এনে মনে হইলাও 2 টাকা দাম বেশি হলে মালগুলো চলে যায় তাড়াতে। দাম মোটামুটি আছে বাড়তি এখন। মানে এটা মাল একটু বাইলা, এগুলো মালটি হাসমা। এখানে কিছু কম পাওয়া যায় গতিকে কিনি। আর ওরকম সবচেয়ে বেশি স্ট্রেসফুল মাল রকেল মালটা হাসমা মিলে, ও কারণে আর কিন্তু। সবজির চাষ লাভজনক হয় সিলেটের কৃষকদের আগ্রহ বাড়ছে। তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, বীজ এবং কৃষি পরামর্শ দেওয়ার কথা জানিয়েছেন এই কৃষি কর্মকর্তা। এই এলাকা সবজি সহ অন্যান্য যে ফল, তেল এবং ডাল, প্রত্যেকটা ফসলেই যেন আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি এবং উদ্বৃত্ত অংশ আমরা অন্য জেলায় আর চাহিদার পূরণে নিতে পারি। মৃণালকান্তি দাস, মাই টিভি, সিলেট।